আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে অন্য বিদ্যালয়ের স্টুডেন্টকে গ্রহণ করতে হয়। আপনার প্রধান শিক্ষকের আইডি দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। এরপর এখানে একটা ড্যাশবোর্ড পাবেন গ্রহণ, সেখানে আপনি অনেকগুলি প্রায় যতজন এন্ট্রি দেওয়া হয়েছে সবার নাম থাকবে। এ কারণে শুধু জন্ম নিবন্ধন দিয়ে সার্চ করবেন। সার্চ করলে যে নামটা আসবে তার স্কুল সহ আসলে শুধু এখানে কলমের মতো আইকনটা ক্লিক করে জাস্ট আপনি যে তাদের যে ক্লাস এবং রোল সেটা দিয়ে সংরক্ষণ করবেন, আর কোনো কাজ নেই।